আবারো ভোর আবারো অপেক্ষা আবারো জেগে ওঠো এখনই সময় আমার সোনার বাংলাদেশ এগিয়ে যাবে আবারো ঝাঁপ দিবে এমন নির্ভর চাকরি পেছস খাস না আজকে কিন্তু খাওয়াবি আচ্ছা যা আজকেই খাবো হ্যালো শোনো এই মাস ইলেকট্রিক বিল কিন্তু দাও নাই নো প্রবলেম অর্ধাঙ্গিনী এখনি দিয়ে দিচ্ছি টাকা কিন্তু পাঠিয়ে দিছি তোর মোবাইলটা চেক করা টাকাটা উঠায় নিস এই ওপো আপনার মেসেজ ঠিক আছে জি স্যার এখনি হংকং অফিসে ফরওয়ার্ড করে এখনি পাঠাচ্ছি বস হ্যালো ভাইয়া ট্রেনের টিকিট তো আমি অনলাইনেই বুকিং দিয়েছি তোর আর স্টেশনে যাওয়ার কোনো দরকার নেই হ্যালো বাবা ডিসি অফিস থেকে একটা এসএমএস আসছে হ্যাঁ আমাদের জমির যে খতিয়ানের হ্যাঁ কপিটা ছিল অরিজিনাল কপিটা ওইটা রেডি হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ কি শেড ডিজিটাল বাংলাদেশ হাসতেছস কেন হাসলাম কারণ এতক্ষণ বাসে বসে সবগুলো কাজই তো ডিজিটালি করলি জাতি ধর্ম নির্বিশেষে কুমিল্লা এক আসনের সম্মানিত মা বাবা ভাই বোন বন্ধুরা সমাজ সচেতন ভোটার বৃন্দ আপনাদের সবাইকে প্রাণ খোলা আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন এবারের দশম সংসদ নির্বাচন প্রার্থী আপনাদের এলাকার কৃতি সন্তান সারা দেশের গৌরব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভূঁইয়া
এলাকার সবাই জানেন বিগত 5 বছরে সংসদ সদস্য হিসেবে অত্যন্ত সফলভাবে তার দায়িত্ব পালন করেছেন তিনি। আর এই সাফল্যের ধারাবাহিকতায় এলাকাবাসী তৃণমূল নেতাদের সমর্থনে এবং সেবার যোগ্যতায় সেরা প্রার্থী মনোনীত হয়েছেন এলাকার আপামর জনগণের প্রিয় মানুষ সুবিদ আলী ভূঁইয়া। তাই স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর সৈনিক, জননেত্রী শেখ হাসিনার নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী সুবিদ আলী ভূঁইয়াকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আরো বেশি বেশি সেবার সুযোগ দিন। ভোট দিন, ভোট দিন ভূঁইয়া ভাইকে, আবারও নৌকা মার্কায় ভোট দিন ভূঁইয়া ভাইকে, ভোট দেওয়া চাই। জানেন সবাই 5 বছরে জানেন ঘরে ঘরে জানেন সবাই 5 বছরে জানেন ঘরে ঘরে ভোট দেওয়া চাই, ভোট দিবেন ভূঁইয়া ভাইকে।
প্রথম সন্তান মাইয়া কপাল এই মাইয়া একদিন শুধু নিজের না সবার কপালের খবর নিব আমার বাবার একটা স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্ন পূরণের পথটা সহজ ছিল না অনেকে ঠোঁট পাকিয়ে বলতো ছেঁড়া কাঁথার স্বপ্ন আশা লক্ষ্য পথচলা কিন্তু মেয়ের উপর বাবার আস্থা ছিল মাইয়া ডারে এত দূরে পাঠাইবা ঠিক হইব ভবিষ্যৎ হরিদাপে ইলেকশন করে জিতে আসতে পারছে আমি পারবো না কেন আমিও পারব তুমি চাচা আপনার নাচটাকে তো ভালো করে দেখা দরকার বাবার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে এই গ্রামে আবার ফিরে আসা আমি ফিরে এসেছি বাবা তুমি কখন আসবা জানি না মা খেলনাটা ভেঙে গেছে বাবা একটা দিনও কি সময় মানা যায় না সরি রাস্তায় আটকে থাকতে হয় মা সময় বদলে গেছে আমরা সবাই প্রিয়জনের কাছে এখন ফিরছি নিশ্চিন্তে সঠিক সময়ে ভূঁইয়া ভাই সুবিদ আলী ভূঁইয়া ভাইয়ের জনসেবার নিদর্শন হিসেবে রয়েছে দাউদ কান্দিতে শিশুদের জন্য সুবিদ আলী ভূঁইয়া ভাই তৈরি করেছেন জারিফ আলী পার্ক দাউদ কান্দিতে নির্মাণ করেছেন মুক্তিযোদ্ধা স্তম্ভ পূর্ণাঙ্গভাবে তৈরি করেছেন ঈদগা সুবিদ আলী ভূঁইয়া ভাইয়ের বিশাল অবদান দাউদ কান্দিতে 180 কিলোমিটার নতুন বিদ্যুতায়ন এবার শুনুন মেঘনাতে সুবিদ আলী ভূঁইয়া ভাইয়ের অবদানের কথা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হতে মেঘনা উপজেলা হয়ে পাকা রাস্তা তৈরি সোমার চর মাইনকার চর লুটের চর হাই স্কুলের নতুন ভবন নির্মাণ করে দিয়েছেন আমাদের সবার প্রিয় সেবক সুবিদ আলী ভূঁইয়া ভাই এছাড়াও বড় কান্দা লুটের চর রাধানগর ইউনিয়ন কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ করেছেন এলাকার সেরা সেবক সুবিদ আলী ভূঁইয়া ভাই 20টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ তাঁর অবদান এলাকার সবাই জানেন আরও জানেন মেঘনাতে 20 কিলোমিটার রাস্তা পাকাকরণ এবং সংস্কার কাজ সুবিদ আলী ভূঁইয়া ভাইয়ের আরও একটি বিশেষ অবদান মেঘনা এলাকায় 55 কিলোমিটার বিদ্যুতায়নের কাজ করা তাই আর দেরি কেন আবার এলাকার আরও উন্নয়নে আরও বেশি বেশি উন্নয়নে সুবিদ আলী ভাইকে ভোট দিন নৌকা মার্কায় আবারও ভোট দিন We'll be right back.
কামিলকে মাস্টার সমমর্যাদা দেবার কারণে আজ আমার মতো অনেকেই জীবনে পাচ্ছি সাফল্যের ছোঁয়া। আমাদের স্বপ্নগুলো এখন বাস্তবতা। কি আশফাক মিয়া, পোলারেলা যাও কই? মাদ্রাসায় ভর্তি করাইতে যাই। কও কি, এই জামানায় মাদ্রাসায় পড়াইবা? পোলায় যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো? কেন পারবো না? কোরআন হাদিসের পাশাপাশি মাদ্রাসায় এখন অঙ্ক, বাংলা, ইংরেজি, বিজ্ঞান সব পড়ানো। বলা আমার আল্লাহর পথে থাকবো, মাদ্রাসা পাস করা অনেক বড় চাকরি করবো। হুজুর, আমার পোলারের একটু দেখে রেখে। খুব ভালো লাগে যখন দেখি প্রয়োজনীয় অবকাঠামো এবং প্রযুক্তির ছোঁয়া লেগেছে আমার সেই জমি আমি কিনতে পারি, কিন্তু 2,50,000 টাকার বেশি দিতে পারব না। এইটা তুমি কি কও জব্বার মিয়া? 3,00,000 টাকা জমির দাম না পাইলে আমার বোলাডারে বিদেশ পাঠাইতে পারব না। বাবাজি, এমনিতে মালয়েশিয়ার রেট 4,00,000, তোমার বাবা আমার পুরাতন পরিচিত, তাই নিতাছি 3,00,000, তাও আবার পাসপোর্ট সহ, তোমার লাইফ সেট। এই সুরেশ মিয়া, বোলাডারকে মালয়েশিয়া পাঠাও। জি মাস্টার সাহেব। শুনো, মালয়েশিয়া যাওয়ার জন্য দালাল 3,00,000 টাকা দিবা কেন? এই সরকার মাত্র 33,000 টাকায় মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করছে। তাই নাকি মাস্টার সাহেব? পুলা যখন মালয়েশিয়া যাইয়া হয়রানের শিকার হইব, তখন কিন্তু সরকার বাঁচাইতে আইব না। থাম, মজুরি নির্ধারণের জন্য সরকার নতুন আইন করছে বিদেশি শ্রমিকদের জন্য, আর স্মার্ট কার্ড চালু করছে হয়রানি বন্ধের জন্য, আর পাসপোর্টের সব তথ্য এখন ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে গেলেই পাওয়া যায়। তোমাদের দিন শেষ মিয়া। বিদেশ যদি যাইতেই হয় তাহলে সরকারিভাবেই যাব। যা বাবা, নিজের জীবন কইরা নে। ভোট দিন, ভোট দিন, আবারও নৌকা মার্কায় ভোট দিন। এলাকার আরো বেশি বেশি উন্নয়নের জন্য সুবিদালী ভূঁইয়া ভাইকে নৌকা মার্কায় ভোট দিন। ভোট দিন, ভোট দিন, সুবিদালী ভূঁইয়া ভাইকে আবারও নৌকা মার্কায় ভোট দিন। ভূঁইয়া ভাইকে ভোট দেওয়া চাই। ভোট দেওয়া চাই, ও ভাই রে, ভূঁইয়া ভাইকে ভোট দেওয়া চাই, ভোট দে।
সবাইকে ভোট দেওয়া চাই, নৌকা মার্কায় ভোট দেওয়া চাই, ও ভাই রে ভুইয়া ভাইকে ভোট দেওয়া চাই। জানেন সবাই পাঁচ বছরে, জানেন ঘরে ঘরে জানেন সবাই পাঁচ বছরে, জানেন ঘরে ঘরে সেরা প্রমাণ, জনসেবার সেরা প্রমাণ সুবিধা নেই ভাই, নৌকা মার্কায় ভোট দেওয়া চাই, ও ভাই রে ভুইয়া ভাইকে ভোট দেওয়া চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 2009 থেকে 2013 সাল তথা 5 বছরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভুঁইয়ার দাউদকান্দি থানা উন্নয়নের তথ্যের গৌরবময় অংশ হল প্রকল্প সমূহের নাম, দরিদ্র মার জন্য মাতৃকালীন ভাতা কর্মসূচি, মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পরিচালিত বিধবা ভাতা কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পরিচালিত বয়স্ক ভাতা কার্যক্রম,
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পরিচালিত মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম, বেসরকারি এতিমখানা শিশুদের ভরণ পোষণ ও শিক্ষার জন্য ক্যাপিটেশন প্ল্যান্ট, বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য অনুদান, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণ করেছেন সুবিদ আলী ভূঁইয়া ভাই, ইলিয়ার্ডগঞ্জ ইউনিয়নের গ্রাম কুশিয়ারায় সম্পূর্ণ নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুমোদনের সহায়তা করেছেন সুবিদ আলী ভূঁইয়া ভাই, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য অনুদান দিয়েছেন সুবিদ আলী ভূঁইয়া ভাই, বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা উন্নয়নের জন্য অনুদানের ব্যবস্থা করেছেন সুবিদ আলী ভূঁইয়া ভাই, স্নাতক শ্রেণী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করেছেন সুবিদ আলী ভূঁইয়া ভাই, পাকা রাস্তা, নতুন পাকা রাস্তা, রাস্তা সংস্করণ, ব্রিজ কালভার্ড নির্মাণ ও পুনর্নির্মাণের ব্যবস্থা করেছেন আপনাদের প্রাণ প্রিয় সেবক সুবিদ আলী ভূঁইয়া ভাই। বিগত 5 বছরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভূঁইয়ার দাউদকান্দি থানার উন্নয়ন এবং মেঘনা থানার উন্নয়নের গৌরবময় তথ্যাবলী জানিয়ে দেওয়া হল। তাই এই সব উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে এবার 10ম জাতীয় সংসদে কুমিল্লা 1 আসনে আবারও নৌকায় ভোট দিয়ে সুবিদ আলী ভূঁইয়া ভাইকে নির্বাচিত করে আরো বেশি বেশি এলাকার সেবার সুযোগ দিন। ভোট দিন, ভোট দিন ভূঁইয়া ভাইকে, আবারও নৌকা মার্কায় ভোট দিন, ভোট দিন, ভোট দিন ভূঁইয়া ভাইকে, নৌকা মার্কায় ভোট দিন। ভোট দেওয়া